আজকে নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টার্বো মেশিন। তো এখানে টার্বো মেশিনের কিছু এক্সাম্পল দেওয়া আছে: টারবাইন, পাম্প, কম্প্রেসর, ব্লোয়ার, ফ্যান। তো আমার পোর্শনে, মানে পার্ট এতে, আমি টারবাইন পড়াবো না। টারবাইন ছাড়া পাম্প, কম্প্রেসর, ব্লোয়ার এবং ফ্যান, এই চারটা পার্ট পড়ানো হবে। তো প্রথমে আমরা দেখি অ্যাকচুয়ালি যে টার্বো মেশিন কী। তো এখানে ডেফিনেশন দেওয়া আছে: টার্বো মেশিনস আর দোজ মেকানিক্যাল ডিভাইসেস হুইচ এক্সট্র্যাক্ট এনার্জি ফ্রম অর ইম্পার্ট এনার্জি টু এ কন্টিনিউয়াসলি মুভিং স্ট্রিম অফ ফ্লুইড। তার মানে টার্বো মেশিন হচ্ছে ওই সব মেকানিক্যাল ডিভাইস যেটা কোনো একটা ফ্লুইড থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করে নেয়, এনার্জি বের করে সেটা ইউজ করে, অথবা সেই ফ্লুইডের মধ্যে এনার্জি ডেলিভার করে। তো এটাই হচ্ছে টার্বো মেশিন। তো এখানে কি কয়েকটা এক্সাম্পল যেটা আগে বললাম দেওয়া আছে টার্বো মেশিনের, সেটা হচ্ছে টারবাইন। টারবাইন মেইনলি কী কী ফ্লুইড নিয়ে কাজ করে, সেটা হচ্ছে হাইড্রোলিক, মানে ওয়াটার কিংবা স্টিম, ভেপার, গ্যাস, উইন্ড। পাম্প মেইনলি ওয়াটার, স্লারি বা লিকুইড নিয়ে কাজ করে। আর কম্প্রেসর, ব্লোয়ার এবং ফ্যান, এগুলা এয়ার এবং গ্যাস নিয়ে কাজ করে মেইনলি। এবার আমরা ডেফিনেশনে আসি। ডেফিনেশনে বলা আছে যে টার্বো মেশিন তাহলে কোনো একটা ফ্লুইড থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করে, অথবা কোনো একটা ফ্লুইডের মধ্যে এনার্জি ইম্পার্ট করে বা এনার্জি ডেলিভার করে। তাহলে আমরা এই দুইটা ডিফারেন্স দেখি। এবার উপরে যে ফার্স্ট একটা ফিগার দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে টারবাইন ইজ এক্সট্র্যাক্টিং এনার্জি ফ্রম ফ্লুইড বা স্টিম। তাহলে টারবাইন কীভাবে ফ্লুইড বা স্টিম থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করে নেয়? তো উপরে আমরা যদি ধরে নিই যে একটা পাওয়ার প্ল্যান্টের সিস্টেম ইমাজিন করি, যেখানে বয়লার আছে, বয়লার থেকে আমরা স্টিম পাচ্ছি। সেই স্টিম কী করে? সেই স্টিম গিয়ে টারবাইনের ব্লেডে হিট করে। স্টিম যখন টারবাইনের ব্লেডে হিট করে তখন টারবাইনটা রোটেট করতে থাকে। টারবাইন রোটেট করতে শুরু করলে টারবাইনের শ্যাফ্টও রোটেট করতে থাকে, এবং টারবাইনের শ্যাফ্টটা জেনারেটরের শ্যাফ্টের সাথে কানেক্ট করা থাকে। তাহলে টারবাইনের শ্যাফ্ট যখন রোটেট করে তখন জেনারেটরের শ্যাফ্ট রোটেট করে, এবং সেখানে ভোল্টেজ ডিফারেন্সের কারণে কারেন্ট প্রডিউস হয়। এটাই হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্টের বেসিক সিস্টেম। তো এখানে কী হচ্ছে, বয়লার থেকে আমরা যে স্টিম পাচ্ছি সেই স্টিমটা টারবাইনের ব্লেডকে হিট করছে, এরপরেই কারেন্ট প্রোডাকশন হচ্ছে। তাহলে টারবাইনটা আলটিমেটলি কী করছে, টারবাইনটা স্টিম বা ফ্লুইড থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করে নিচ্ছে বা এনার্জি বের করে সেই এনার্জি ইউজ করে কারেন্ট প্রোডাকশন করছে। তো এটা হচ্ছে এক্সট্র্যাকশন অফ এনার্জি ফ্রম ফ্লুইড। এবার আমরা দেখি সেকেন্ড ফিগারে, যেখানে দেখা যাচ্ছে পাম্প একটা ফ্লুইড বা ওয়াটারের মধ্যে এনার্জি ইম্পার্ট করছে বা এনার্জি ডেলিভার করছে। সেটা কীভাবে হয়? এখানে আমরা ব্লক ডায়াগ্রামটা দেখি। ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার পরই পাম্প রোটেট করতে শুরু করে। পাম্পের শ্যাফ্ট বা পাম্পের ইম্পেলার রোটেট করতে শুরু করে। তো যখনই পাম্পের ইম্পেলার রোটেট করতে শুরু করে, সেটা তখনই গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটারকে সাক করে নেয়। গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটারকে সাক করার পরে সেই ওয়াটারকে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে ডেলিভারি পাইপের থ্রুতে কোনো একটা রিজার্ভারে পাঠায়। তাহলে সেই ওয়াটারের মধ্যে কী থাকে তখন? যখন সেটা রিজার্ভারে পাঠায় তখন সেই ওয়াটারের মধ্যে হাইড্রোলিক এনার্জি ইম্পার্ট করা হয়। তো এভাবেই পাম্প ফ্লুইডের মধ্যে এনার্জি ডেলিভার করছে, এনার্জি ইম্পার্ট করছে। তো এটাই হচ্ছে মেইনলি টার্বো মেশিনের বেসিক মেকানিজম। আজকে তাহলে যে টার্বো মেশিনগুলি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কম্প্রেসর, ব্লোয়ার এবং ফ্যান। তো প্রথমে আমরা ওভারভিউ দেখি। তো যেটা আমি শুরুতেই বলে এসেছিলাম যে পাম্প মেইনলি লিকুইড নিয়ে কাজ করে, ওয়ারিয়াস কম্প্রেসর, ব্লোয়ার এবং ফ্যান মেইনলি এয়ার অথবা গ্যাস নিয়ে ডিল করে। লিকুইড এবং গ্যাস বা এয়ার নিয়ে যখন আমরা কাজ করব তখন এই লিকুইড এবং গ্যাসের মধ্যে মেইন ডিফারেন্স যেটা হচ্ছে, গ্যাস নিয়ে কাজ করার সময় আমরা দেখব ভলিউম, টেম্পারেচার কিংবা প্রেশারে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসে, যেটা লিকুইডের ক্ষেত্রে তুলনামূলক অনেক কম। এবার আমরা দেখি এখানে ফ্যান, ব্লোয়ার এবং কম্প্রেসরের বেসিক ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ফ্যান উইল জাস্ট মুভ এয়ার টু ফ্রন্ট, ইউ ক্যান ভ্যারি দ্য স্পিড। সো ফ্যানের মাধ্যমে শুধুমাত্র এয়ারকে সামনের দিকে মুভ করানো যায় মেইনলি, এবং স্পিড ভ্যারি করানো যায়। এবার আমরা দেখি ব্লোয়ার। ব্লোয়ারের ভেতরেও ফ্যান থাকে, কিন্তু সেখানে কী থাকে, একটা গাইড পাথ দেওয়া থাকে। এই গাইড পাথের কারণে যে এয়ার অথবা গ্যাস আমরা ব্লোয়ারের মধ্যে প্রবেশ করবে সেটা অনেক হাই প্রেশারে বের হয়ে আসতে পারে, এবং সেটাকে একটা নির্দিষ্ট লোকেশনে রিচ করানো যায়, যেহেতু এটা প্রেশার হাই থাকে এবং ভেলোসিটিও হাই থাকে। কম্প্রেসরের মেইন কাজ হচ্ছে গ্যাস অথবা এয়ারকে কম্প্রেস করা, এবং এই সেই গ্যাস অথবা এয়ারের মধ্যে যে কাইনেটিক এনার্জি থাকে সেটাকে পাওয়ার কিংবা
প্রেশার এনার্জিতে কনভার্ট করা। এবার আমরা দেখি একটা কম্প্রেসর কীভাবে কাজ করে। তো এখানে যে অ্যানিমেশনটা দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে একটা পিস্টন এয়ার টাইপ কম্প্রেসর দেওয়া আছে। তো কম্প্রেসর বেসিক্যালি তিনটা ধাপে কাজ করে। ফার্স্ট ধাপ হচ্ছে সাকশন অফ এয়ার। এখানে যে পিস্টনটা দেখা যাচ্ছে যেটা উপরে নিচে ওঠানামা করছে, তো এই পিস্টনটা তখন নিচের দিকে নামে, তখন সেখানে উপরে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়। তো ভ্যাকিউম সৃষ্টি হওয়ার কারণে সেখানে বাইরে থেকে যে কোনো এয়ার অথবা গ্যাস আমরা যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা ভেতরে সাকশন হয়ে বা সাক হয়ে ভেতরে চলে আসে। দ্বিতীয় ধাপ হচ্ছে কম্প্রেশন অফ এয়ার অ্যান্ড গ্যাস অ্যান্ড রিডাকশন ইন ভলিউম। তো যে এয়ার অথবা গ্যাসটা সাকশন হয়ে ভেতরে চলে আসলো, এরপর কী হয়, পিস্টন যখন উপরের দিকে উঠছে, পিস্টন উপরে ওঠার সাথে সাথে সেই এয়ার অথবা গ্যাসকে কম্প্রেস করছে বা সংকোচন করে দিচ্ছে, এবং এতে কী হচ্ছে, সেই এয়ার অথবা গ্যাসের ভলিউম বা আয়তনের রিডাকশন হচ্ছে। থার্ড ধাপ হচ্ছে কনভার্সন অফ কাইনেটিক এনার্জি ইন টু প্রেশার এনার্জি। তাহলে সাকশন হওয়ার পরে পিস্টন যখন সেই এয়ার অথবা গ্যাসকে উপরের দিকে কম্প্রেস করছে, তখন কী হচ্ছে, সেই এয়ার অথবা গ্যাসের মধ্যে থাকা ভলিউম কমে যাচ্ছে এবং তার কাইনেটিক এনার্জি কমপ্লিটলি প্রেশার এনার্জি কিংবা পাওয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি এক্সস্ট পোর্ট দিয়ে সেই প্রেশারাইজড এয়ার অথবা গ্যাস বের হয়ে যাচ্ছে, যেটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। স্লাইডের মধ্যে বেসিক্যালি কম্প্রেসর কীভাবে কাজ করে সেটাই বর্ণনা দেওয়া আছে। তোমরা চাইলে স্লাইড থেকে মুখস্থ করে পড়তে পারো, কিংবা আমি যে অ্যানিমেশন দেখালাম সেখান থেকে, আমি যে লেকচারে তিনটা ধাপ বললাম, সাকশন অফ এয়ার, সেকেন্ড ধাপ ছিল কম্প্রেশন অফ এয়ার অর গ্যাস অ্যান্ড রিডাকশন ইন ভলিউম, থার্ড ধাপ ছিল কনভার্সন অফ কাইনেটিক এনার্জি ইন টু প্রেশার এনার্জি, এটাকে তোমরা নিজেরা নিজের ভাষায় ডিসক্রাইব করে লিখতে পারো পরীক্ষার সময়। এবার আমরা আসি এখানে কিছু কম্প্রেসরের ক্লাসিফিকেশন দেওয়া আছে। রেসিপ্রোকেটিং কম্প্রেসর, রোটারি কম্প্রেসর, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, এক্সিয়াল ফ্লো কম্প্রেসর। তো এগুলোর কোনো ডেসক্রিপশন পড়ার দরকার নেই, শুধুমাত্র পরীক্ষার সময় জাস্ট যদি আসে তাহলে তোমাদের নাম লিখলেই হবে, এগুলির কোনো এক্সট্রা ডেসক্রিপশন পড়তে হবে না। এখানে দুইটা টিপিক্যাল সেন্ট্রিফিউগাল কম্প্রেসর এবং এক্সিয়াল কম্প্রেসরের ছবি দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় যদি তোমাদের কম্প্রেসর কীভাবে কাজ করে বলা আসে তাহলে তোমরা চাইলে সেই অ্যানিমেশনের ফিগারটাও ইউজ করতে পারো। এবার আমরা দেখি কম্প্রেসর মেইনলি কোথায় ইউজ করা যায়। কম্প্রেসর মেইনলি ইউজ করা হয় রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সাইকেলে, এরপর পাওয়ার প্ল্যান্টে যে গ্যাস টারবাইন ইউজ করা হয় বা বিভিন্ন টারবাইন সিস্টেম আছে সেখানেও কম্প্রেসর ইউজ করা হয়, বিভিন্ন এয়ারক্রাফট ইউজ করা হয়, তারপর রেসিং কারগুলিতে যে টার্বোচার্জার বা সুপারচার্জার বা পাওয়ার প্ল্যান্টে যে টার্বোচার্জার বা সুপারচার্জার ইউজ করা হয় সেখানেও কম্প্রেসর ইউজ করা হয়। এবার আমরা দেখি ব্লোয়ার, ব্লোয়ার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। ব্লোয়ারকে ইন্ডাস্ট্রিতে সেন্ট্রিফিউগাল ফ্যানও বলা হয়, এবং ব্লোয়ারের কার্যপ্রণালী সেন্ট্রিফিউগাল পাম্পের সাথেও অনেকটা ম্যাচ করে। এবার আমরা দেখি ব্লোয়ারের মেইন ফাংশন হচ্ছে টু ইনক্রিজ দ্য ভেলোসিটি অফ এয়ার অর গ্যাস, যে এয়ার অথবা গ্যাস নিয়ে আমরা কাজ করব সেটার ভেলোসিটি ইনক্রিজ করা, এবং এয়ার অথবা গ্যাসের যে কাইনেটিক এনার্জি থাকে সেটাকে আলটিমেটলি পাওয়ার অথবা প্রেশার এনার্জিতে কনভার্ট করা। তো এখানে একটা কথা বলা আছে, ব্লোয়ার্স আর মেইনলি ইউজ ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাসেস ওয়ার দ্য প্রেশার রিকোয়ারমেন্ট ইজ অ্যাবাভ দ্য ফ্যান অ্যান্ড বিলো দ্য কম্প্রেসর। তার মানে আমরা প্রেশার রেশিওর কথা যদি চিন্তা করি তাহলে কম্প্রেসর দিয়ে আমরা সর্বোচ্চ প্রেশার রাইজ করতে পারবো, ব্লোয়ার দিয়ে আমরা কম্প্রেসর এবং ফ্যানের মাঝামাঝি প্রেশার রাইজ করতে পারবো আমরা অ্যাকচুয়ালি। আচ্ছা এবার আমরা দেখি যে একটা ব্লোয়ার কীভাবে কাজ করে। তো এখানে একটা ব্লোয়ারের টিপিক্যাল সেকশনাল ভিউ দেওয়া আছে। তো ব্লোয়ারকেও যদি আমি ব্লোয়ার কীভাবে কাজ করে বলতে চাই তাহলে আমি এটাকেও তিনটা স্টেপে ভাগ করি। ফার্স্ট হচ্ছে সাকশন অফ এয়ার। তো এখানে দেখা যাচ্ছে একটা ইম্পেলার দেওয়া আছে, এটা হচ্ছে ইম্পেলারের হুইল এবং এটা হচ্ছে রোটর বা শ্যাফ্ট। তো আমরা যখনই ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া হবে তখনই এই শ্যাফ্ট বা রোটরটা রোটেট করতে থাকবে এবং তার সাথে এই ইম্পেলার কিংবা হুইলটাও রোটেট করতে থাকবে। তো ফার্স্ট যেটা বলে আসলাম সেটা হচ্ছে সাকশন অফ এয়ার। যখনই এই হুইল রোটেট করবে তখনই সেখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে এবং বাইরে থেকে আমরা যে এয়ার অথবা গ্যাস নিয়ে কাজ করব সেই এয়ার অথবা গ্যাসটা ভেতরে এই হুইলের মধ্যে সাকশন হয়ে যাবে বা সাক হয়ে যাবে। সেকেন্ড স্টেপ হচ্ছে
অ্যাকশন অফ সেন্ট্রিফিউগাল ফোর্স। তো যখনই এয়ার অথবা গ্যাস এই হুইলের মধ্যে চলে আসবে, যেহেতু এই হুইলটা প্রচণ্ড স্পিডে রোটেট করতেছে, তো এটা সেই এয়ার অথবা গ্যাসের উপরে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করবে। সেন্ট্রিফিউগাল ফোর্স ইম্পোজ করার পরপরই কী হবে, এয়ার অথবা গ্যাস সেই হুইলের সেন্টার থেকে ছিটকে বাইরে চলে আসবে। থার্ড স্টেপ হচ্ছে কনভার্সন অফ কাইনেটিক এনার্জি ইনটু প্রেশার এনার্জি। তাহলে সেই এয়ার অথবা গ্যাস যেটা ছিল সেটা এই হুইল থেকে আলটিমেটলি এই ব্লোয়ারের হাউজিং বা কেসিংয়ের মধ্যে চলে আসবে। যখন এই ব্লোয়ারের হাউজিং অথবা কেসিংয়ের মধ্যে চলে আসবে, এখানে দেখা যাচ্ছে এখানে এরিয়া ইনক্রিজ হচ্ছে বা এক্সপ্যান্ড হচ্ছে। তো এরিয়া এক্সপ্যান্ড হওয়ার মানে যে এয়ার অথবা গ্যাসটা হাই ভেলোসিটিতে ছিল, এরিয়া বেড়ে যাওয়ার কারণে সেটা ভেলোসিটি কমে যাবে এবং সেটার প্রেশার তুলনামূলক বেড়ে যাবে। তো আলটিমেটলি এই এয়ারটা যখন বের হয়ে যাচ্ছে, এয়ার অথবা এই গ্যাসটা যখন এই পোর্শন দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন সেটা এয়ার অথবা গ্যাসের মধ্যে যে কাইনেটিক এনার্জি ছিল সেটা আলটিমেটলি প্রেশার এনার্জি কিংবা পাওয়ারে সম্পূর্ণরূপে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেইনলি ব্লোয়ারের মেকানিজম। তো এখানেও সিমিলারলি ব্লোয়ার কীভাবে কাজ করে সেটা ডিটেলস স্লাইডে বলে দেওয়া আছে, কিন্তু তোমরা চাইলে আমি যে ফিগারটা দেখালাম এবং যে লেকচারে কথাগুলো বললাম সেটার উপর বেস করে নিজের মতো করে লিখতে পারো, কিন্তু ফিগারটা পরীক্ষায় অবশ্যই ইউজ করতে হবে। এখানেও ব্লোয়ারের ক্লাসিফিকেশন দেওয়া আছে, মেইনলি সেন্ট্রিফিউগাল ব্লোয়ার এবং পজিটিভ ডিসপ্লেসমেন্ট ব্লোয়ার, এই দুইটাই হচ্ছে ব্লোয়ারের মেইন টাইপস। তো এখানেও ব্লোয়ারের ক্লাসিফিকেশন ডিটেলস না জানলেও চলবে, শুধুমাত্র নাম দুটা মনে রাখলেই হবে। আর ব্লোয়ার মেইনলি ইউজ করা হয় কোথায়, এখানে দিয়ে দেওয়া আছে মেইনলি ইউজ ফর ইন্ডাস্ট্রি পারপাস অ্যান্ড ইন ক্লাইমেটিক কন্ট্রোল আফটার ফ্যান ডিউ টু ইজ হাই প্রেশার দ্যান ফ্যান। তো আমি যেটা কিছুক্ষণ আগে বলে এসেছিলাম যে প্রেশারাইজের ক্ষেত্রে কম্প্রেসর হচ্ছে সর্বোচ্চ প্রেশার রাইজ করতে পারে যে কোনো এয়ার অথবা গ্যাসের, ফ্যান যে কোনো এয়ার অথবা গ্যাসের সবচেয়ে কম প্রেশার রাইজ করতে পারে, এবং ব্লোয়ার কম্প্রেসর এবং ফ্যানের মাঝামাঝি প্রেশার রাইজ করতে পারে। এবার আসি ফ্যান নিয়ে। ফ্যানের ওয়ার্কিং প্রিন্সিপাল মোরাললেস আমরা সবাই জানি। ফ্যানের ওয়ার্কিং প্রিন্সিপাল মেনলি যেটা হচ্ছে, যখনই ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া হয় তখনই যে মোটর থাকে সেই মোটর রোটেট করতে শুরু করে, এবং মোটরের সাথে কানেক্টেড থাকা ফ্যানের শ্যাফ এবং ব্লেডগুলোও রোটেট করতে শুরু করে। এটাই হচ্ছে নর্মালি ফ্যানের ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে বলে দেওয়া আছে ফ্যান মেইনলি ইউজ করা হয় কুলিং ডিভাইস হিসেবে কম্পিউটারের সিপিউতে এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটে। এছাড়াও আমরা নর্মাল বাসা বাড়িতে যে সিলিংয়ে ফ্যান ইউজ করি আমাদের কমফোর্টের জন্য কিংবা ক্লাইমেটিক কন্ডিশন কন্ট্রোলের জন্য, এটাই হচ্ছে ফ্যানের বেসিক ইউসেজ। এখানে এই স্লাইডে ফ্যানের কিছু টিপিক্যাল কীভাবে কাজ করে বা কী কী নিয়ে কনসিস্ট করে সেগুলি ব্রিফলি বলে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবা। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সিলিং ফ্যান বা হাউস হোল্ড ইলেকট্রিক ফ্লোর ফ্যান। এখানে ফ্যানের অ্যাপ্লিকেশন দেওয়া আছে ক্লাইমেট কন্ট্রোল অ্যান্ড পার্সোনাল থার্মাল কমফোর্ট। এরপর ভেহিকল অ্যান্ড মেশিনারি কুলিং সিস্টেম, বিভিন্ন গাড়িতে যে কুলিং সিস্টেম থাকে সেখানে ফ্যান ইউজ করা হয়, কিংবা আমাদের যে ইলেকট্রনিক গ্যাজেটগুলি আছে কম্পিউটারের সিপিইউ বা এসব ক্ষেত্রেও ফ্যান ইউজ করা হয়। এরপর ভেন্টিলেশন, ফিউম এক্সটেনশন, উইনোয়িং এবং ড্রাইং অ্যান্ড টু প্রোভাইড ড্রাফট অফ ফায়ার। ওকে, এবার আমরা দেখি ফ্যান, ব্লোয়ার এবং কম্প্রেসরের মধ্যে ডিফারেন্স। তো প্রথম ডিফারেন্স যদি দেখি, প্রেশার রাইজ ইজ লো। তো লাগে যেটা বলে আসছি যে ফ্যানে সবচেয়ে কম প্রেশার রাইজ হবে এয়ার বা গ্যাসের জন্য। ব্লোয়ার হচ্ছে প্রেশার রাইজ ইজ মডারেট টু হাই, তার মানে ব্লোয়ারে ফ্যান এবং কম্প্রেসরের মাঝামাঝি পর্যায়ে প্রেশার রাইজ হবে, ফ্যানের থেকে বেশি হবে কিন্তু কম্প্রেসর থেকে কম হবে। আর কম্প্রেসরের জন্য দেওয়া আছে প্রেশার রাইজ ইজ হাই। এবার আমরা দেখি ফ্যানের জন্য সেকেন্ড যে ডিফারেন্স দেওয়া আছে সেটা হচ্ছে হাই ফ্লো রেট, তার মানে ফ্যানে এয়ার বা গ্যাসের ফ্লো রেট অনেক হাই থাকবে, মানে ফ্লো রেট বা ডিসচার্জ যেটা সেটা অনেক হাই থাকবে। ব্লোয়ারের ক্ষেত্রে সেটা হবে মডারেট টু লো, এবং কম্প্রেসরের ক্ষেত্রে ফ্লো রেট খুবই কম থাকবে। আর ফাইনালি লাস্ট ডিফারেন্স হচ্ছে ফ্যানে প্রেশার রেশিও হচ্ছে আপ টু 1.11, ব্লোয়ারে হচ্ছে
1.11 থেকে 1.2 এর মাঝামাঝি প্রেসার রেশিও থাকে, আর কম্প্রেসরের ক্ষেত্রে প্রেসার রেশিও হচ্ছে 1.2 এর চেয়ে বেশি।